জি চব্বিশ ঘন্টায় স্বাগত, আপনাদের সঙ্গে আমি শুভদীপ। চতুর্থীতেই পুজো মুডে কলকাতা থেকে জেলা। কলকাতার পুজো প্যান্ডেলগুলোতে মানুষের ভিড়, আর একই ছবি জেলাতেও। পুজোয় একেবারে মাতোয়ারা বাংলা বলা যায় চতুর্থীতেই। কলকাতা থেকে জেলা, মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল, খাওয়া দাওয়া, আড্ডা, শারদীয়ার আমেজে আম বাঙালি। আর সেই ছবিই ফুটে উঠছে কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপে। কাশী বসলেন, চেতলা অগ্রণী, খিদিরপুর, আলিপুর, সর্বজনীন সহ বিভিন্ন পুজো মণ্ডপে আজ মানুষের ঢল। একই রকম ছবি জেলার বিভিন্ন পুজোতেও। এই মুহূর্তে নদিয়ার কল্যাণীর আইটিআই মোড় লুমিনাস ক্লাব থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিত্র। বিশ্বজিৎ, কি ছবি এই মুহূর্তে? আজ চতুর্থীর সন্ধ্যা, বিভিন্ন জায়গায় মানুষের ঢল বিভিন্ন পুজো মণ্ডপে। আইটিআই মোড় লুমিনাস ক্লাবের পুজো মণ্ডপের কি ছবি দেখো শুভদীপ? সেটা হচ্ছে আজকে চতুর্থীর রাত। তুমি দেখলে যে মণ্ডপে যে এখনো যে এখনো যারা ঠাকুর দর্শনার্থীরা, দেখলে মনে হবে যে অষ্টমীর রাতকে পুরো হার মানিয়ে দিয়েছে। যে বহু দূর দূরান্ত থেকে গত কয়েকদিন ধরেই একেবারে মানুষের ঢল নেমেছে এখানে। এখনো দেখো যা রাত প্রায় আটটা বাজতে চললো, তুমি দেখলে মনে হবে যে কলকাতার কোনো পুজো মণ্ডপে আমরা রয়েছি। এখানে দেখো যে পুজো লুমিনাস ক্লাব যে পুজো মণ্ডপটি তৈরি করেছে, এটি একটি ব্যাংককের একটি মন্দিরের আদলে এটাকে তৈরি করা হয়েছে। সব থেকে যেটা বড় আকর্ষণ যে এখানকার এই পুজো মণ্ডপের যে প্রতিমা রয়েছে, সেই প্রতিমাকে 85 কিলো সোনার গয়না দিয়ে সাজানো হয়েছে। এবং যত রাত বাড়ছে ততই কিন্তু মানুষের ঢল নামছে। আমরা রীতিমতো এখানে বলতে পারি কলকাতার যে কোনো বড় বড় পুজো সেই পুজোকে এখানে হার মানাতে পারে। এবং সব থেকে যেটা বড় বিষয় সেটা হচ্ছে সারা রাত এখানে দর্শনার্থীদের জন্য পুরো খোলা থাকে। এবং এই মুখ্যমন্ত্রীর অনুমোদনে এখানে প্রায় 400 পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। দেখো এখনো পর্যন্ত যার রাত প্রায় আটটা বাজতে গেল, প্রায় কয়েক লক্ষ মানুষের এখানে এখনো পর্যন্ত সমাগম হয়েছে। প্রতি বছর এই আইটিআই মোড় লুমিনাস ক্লাব তারা পুজো মণ্ডপ এবং প্রতিমার ক্ষেত্রে বিশেষ আকর্ষণ রাখে, এবং এক্ষেত্রেও এবারেও তার কোনো রকম কোনো খামতি নেই। পুজো মণ্ডপটি যেটা তৈরি করা হয়েছে, এটি একটি পুরো ঝিনুক দিয়ে পুরো এখানে তৈরি করা হয়েছে। গত দুই থেকে তিন মাস ধরে এখানকার যিনি মণ্ডপ তিনি তৈরি করেছেন, প্রায় 3 মাস আক্রান্ত পরিশ্রম করে তবেই তিনি এত বড় সুউচ্চ যে মণ্ডপ সেখানে তৈরি করা হয়েছে। এই মণ্ডপটি তৈরি প্রায় 100 থেকে 150 ফুট উচ্চতার এই মণ্ডপ। প্রচুর মানুষ এখনো পর্যন্ত এখানে আসতে শুরু করেছে, এবং যত রাত বাড়বে ততই কিন্তু মানুষের ঢল নামবে বলে এখানে উদ্যোক্তারা মনে করছেন। শুভদীপ, বিশ্বজিতের ছবি দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন জি চব্বিশ ঘন্টার পর্দায় কল্যাণীর আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবের পুজো। এবং 3 মাস ধরে এই মণ্ডপ তৈরি হয়েছে, প্রায় 150 ফুট উঁচু ঝিনুকের তৈরি এই মণ্ডপ। অসাধারণ সেই মণ্ডপ সজ্জা যা বিশ্বজিৎ তুলে ধরছে। এবং আজ চতুর্থীর রাত, 8টা বেজে গিয়েছে, এবং মানুষের ঢল, জেলা জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ আজ ভিড় জমিয়েছেন এই পুজো দেখতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।